সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষ হয়েছে, সে খবর আমরা জানবো। এই মুহূর্তে রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি যাবো তার কাছে। সাধনার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত পবিত্র ঈদুল ফিতরের নামাজ আজ অনুষ্ঠিত হলো সৌদি আরবে। সৌদি আরবের আমরা এই মুহূর্তে আছি তুর্কি বিন আবদুল্লাহ যে মসজিদ, অর্থাৎ রিয়াদের যে জাতীয় মসজিদ, এই জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও আমরা উপস্থিত হয়েছি এখানে ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য। এটি আসলে রিয়াদের জাতীয় মসজিদ হয়, মূলত রিয়াদের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক যারা আছেন এই দেশে, তারা সহ সৌদি নাগরিকরা কিন্তু এই জাতীয় মসজিদে ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য দলে দলে উপস্থিত হন। স্থানীয় সময় ঠিক ফজরের পরপরই কিন্তু এই জনস্রোত এখানে এসে উপস্থিত হয় এবং বলা চলে যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তবে এবার একটু বিঘ্ন হয়েছে, অর্থাৎ ঠিক নামাজের আগ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে মানে প্রবল একটি বর্ষণ অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিন্তু মুসল্লিরা কিন্তু স্থান ত্যাগ করেনি, তারা কিন্তু এখানে নামাজ পড়ার জন্য কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং যেভাবে পারে অবস্থান নিয়েছে। ঠিক নামাজের আগ মুহূর্তে তারা কিন্তু বৃষ্টিকে মাথায় নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে নামাজের জন্য এবং বলা চলে ঠিক ছয়টা স্থানীয় সময় ছয়টায় কিন্তু নামাজ শুরু হয়েছে এবং সেই নামাজটি কিন্তু তারা সম্পূর্ণ করেছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু যে খুতবা, সেই খুতবা কিন্তু এখন চলমান আছে। অর্থাৎ এখানে কিন্তু ঈদের যে নামাজ সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা আসলে দেখছি কিন্তু পুরো সৌদি আরবের প্রত্যেকটি স্থানে, অর্থাৎ যেখানে যেখানে নামাজের যেই ব্যবস্থাপনা সেখানে কিন্তু আসলে খোলা আকাশের নিচে যেহেতু ঈদের নামাজ আদায় করার বিধান, এই কারণে কিন্তু আসলে এখানে এমন কোনো বিশেষ ব্যবস্থাপনা ছিল না যেখানে আসলে এই বৃষ্টির হাত থেকে বেঁচে কিন্তু নামাজ আদায় করতে পারবেন। তারপরেও কিন্তু আসলে যারা রোজাদার, যারা দীর্ঘ এক মাস সিএম সাধনে শেষে এই অপেক্ষায় ছিলেন যে ঈদের নামাজে অংশ নেবেন, তারা কিন্তু তাদের ঈদের নামাজের যে খুশিটা সেটি কিন্তু অর্জন করার জন্য এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা এখানে জামাতে দাঁড়িয়ে গিয়েছেন এবং জামাত শেষ করে কিন্তু তারা তাদের যে নামাজ, সেই নামাজটি শেষ করে কিন্তু এখন খুতবা শুনছেন। যদিও বৃষ্টি কিন্তু এখনও আছে এবং বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, তারপরেও কিন্তু এখান থেকে মুসলিমরা যাচ্ছেন না, তারা কিন্তু নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে কিন্তু তারা খুতবা শুনছেন। আমরা যেমনটি জানি যে আসলে গতকালই কিন্তু এই যে ঈদের যে নামাজ, সেই নামাজের সময়সূচি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ স্থানীয় সময় ঠিক ফজরের পরপরই কিন্তু জামাত শুরু হয় এখানে। সৌদি আরবের সবচাইতে বড় যে জামায়াত সেটি কিন্তু অনুষ্ঠিত হয় পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে। এরপরেই কিন্তু আমরা জানি যে মদিনার মসজিদ নববীতে বৃহত্তম আরেকটি জামায়াত অনুষ্ঠিত হয় এবং এরপরে আমরা যেমনটি জানি যে রাজধানী রিয়াদের এই যে ধীরা মসজিদ, এই ধীরা মসজিদ বা তুর্কি বিন আবদুল্লাহ মোহাম্মদ আল সৌদ যে মসজিদ, এই মসজিদেই কিন্তু রিয়াদের যে গণ্যমান্য যারা আছেন, উচ্চ স্তরের যারা আছেন, তারা কিন্তু এই মসজিদে এসে নামাজে অংশ নেন এবং এখানেই কিন্তু প্রতিবারের ধারাবাহিকতা কিন্তু এখানে কিন্তু নামাজ হয়। আর এই নামাজে কিন্তু অংশ নিতে পেরে এখানে থাকা প্রবাসী বাংলাদেশি যারা আছেন এবং বিভিন্ন দেশে যারা আছেন তারা কিন্তু খুবই আনন্দ এবং উচ্ছ্বসিত থাকেন। বলা চলে যে তাদের যে এক মাসের যে দীর্ঘ সিয়াম সাধনা, এই সিয়াম সাধনা শেষ করেই কিন্তু এই যে নামাজ, এই নামাজে অংশ নিতে পেরে কিন্তু তারা এক ধরনের আনন্দ উল্লাসে থাকেন। এরপরে আমরা যেমনটি দেখি আসলে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় সেটি করেন। তবে যদি এবার বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হচ্ছে, তারপরে কিন্তু মানুষের মাঝে এটা নিয়ে কোনো কষ্ট দেখা যাচ্ছে না। মানুষের যে ঈদের যে আনন্দ, যে খুশি সেটি কিন্তু বলা চলে যে একেবারে চলমান আছে এবং লোকজন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে কুশল বিনিময় করছেন, ঈদের খুশি বিনিময় করছেন এবং ঈদের খুশি বিনিময়ের পাশাপাশি কিন্তু তারা দেশে থাকা স্বজনদেরকে অনেকে কল দিচ্ছেন, কল দিয়ে কিন্তু ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আসলে যেমনটি জানি যে এবারের যেই রমজান সেটি কিন্তু প্রায় 30টি রোজা পূর্ণ করেই ঈদের যেই আনন্দ, যে আমেজ সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে এবং বলা চলে যে এই যে দীর্ঘ এক মাস যে সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার পরেই কিন্তু মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করে তারা তাদের যেই চাওয়া পাওয়া, অর্থাৎ যে ঈদের খুশি সিয়াম সাধনার পরে সেই খুশি কিন্তু তাদের চোখে মুখে বিরাজ করছে। আমরা দেখছি যে এখানে থাকা প্রবাসীরাও কিন্তু খুবই আনন্দ উল্লাসিতভাবে তারা কিন্তু দলে দলে খুব সকালে, অর্থাৎ স্থানীয় সময় ছয়টার আগেই কিন্তু তারা এই মসজিদ চত্বরে এসে উপস্থিত হয়েছেন যেখানে খোলা মাঠে নামাজ অনুষ্ঠিত হয় এবং এই নামাজ যেহেতু শেষ হয়ে গেছে তারা কিন্তু অনেকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিরতে শুরু করেছেন। যেহেতু বৃষ্টির যে বাগড়া, এই বৃষ্টির বাগড়ার কারণে কিছুটা বিঘ্ন হলেও কিন্তু ঈদের যে খুশি সেটি কিন্তু তারা পুরোপুরি উপভোগ করছেন এবং এই ঈদের খুশিটা
উপভোগ করার পাশাপাশি তাদের যে রমজানে যে 30টি রোজা পালন অর্থাৎ সর্বশেষ যে ঈদের নামাজের মাধ্যমে তাদের যে ঈদ উদযাপন সেটা কিন্তু করছেন আমরা আসলে দেখছি আসলে অনেক প্রবাসীরা কিন্তু এখানে আছেন তারা কিন্তু এখনো জাননি তারা কিন্তু এই যে ঈদের নামাজ শেষ করে কিন্তু এখনো কিন্তু খুতবা শুনছেন খুতবা শেষ করে হয়তোবা তারা ফিরতে শুরু করবেন তাদের নিজ নিজ গন্তব্যে তবে বলা চলে যে আসলে এই যে এক মাসের যে তাদের যে সাধনা অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জনে তারা যে রোজা রেখেছেন এই রোজার সর্বশেষ যে ঈদুল ফিতরের যে জামাত সেই জামাত কিন্তু তারা অংশগ্রহণ করে জামাত কিন্তু ইতিমধ্যে শেষ করেছেন অর্থাৎ ঈদের যে নামাজ সেটা কিন্তু ইতিমধ্যে সৌদি আরবে শেষ হয়েছে আমরা জানি যে আসলে শুধুমাত্র সৌদি আরব নয় আজকে একই দিনে কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো কিন্তু পবিত্র ঈদের যে নামাজ সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই ঈদের নামাজ কিন্তু ইতিমধ্যে অনেকাংশ শেষ হয়ে গিয়েছে তারপরে বলা চলে যে ঈদের খুশি অর্থাৎ পুরো দিনই কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় সহ বিভিন্নভাবে এই ঈদের যে খুশি সেটা কিন্তু প্রয়োগ করবেন ঈদের নামাজ সম্পর্কে আসলে বলা চলে যে এই যে রিয়াদের জাতীয় যে মসজিদ এই মসজিদে কিন্তু আসলে প্রতি বছর ঈদের নামাজে এসে এই মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং এখান থেকেই কিন্তু তাদের বলা চলে যে ঈদের যে আমেজ সেটি কিন্তু পুরোপুরি উপভোগ করেন তারা আমরা কিন্তু এখনো কিন্তু ঈদের যে নামাজের যে খুতবা সেটি কিন্তু চলমান আছে এবং সেটি শুনছি এবং এখানে যে মুসল্লিরা এই বৃষ্টির বাগড়া থাকলেও তারা কিন্তু বিভিন্ন স্থানে অবস্থান করে কিন্তু এই ঈদের নামাজের যে খুতবা সেটি কিন্তু শুনছেন এবং এটি শেষ করেই কিন্তু অনেকে ফিরবেন বলা চলে যে তাদের এই যে ঈদের নামাজের খুতবা এবং এই খুতবার মাধ্যমে কিন্তু বিশ্ব মুসলিমদের ঐক্য এবং শান্তির জন্য যে প্রার্থনা সেটি কিন্তু করা হয় অর্থাৎ ঈদের নামাজেই পারস্পরিক যে ভ্রাতৃত্ব যে বন্ধন সেই বন্ধনটি কিন্তু আরও দৃঢ় হয় এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন কোলাকুলি করেন এবং দেখা যাচ্ছে কোলাকুলি শেষ করে কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু আমরা যেমনটি দেখছি যে মোবাইল ফোনের মাধ্যমে তাদের দেশে থাকা স্বজনদের সাথে ঈদের কুশল বিনিময় করছেন এবং এখানেও যাদের